Assalamualaikum everyone, welcome back to my channel. Shobai kemon achen? Asha korchi Allahur oshesh rohmote je jekhane achen shobai bhalo achen. Alhamdulillah, amrao shobai bhalo achi. Ajke aro ekti notun vlog share korchi. Ajker video ta hocche prothom Ramzaner vlog. To ami shokal bela thekei vlog ta start kore diyechi. Amar previous vlog tite apnara dekhechen Arisher baba khub shokal belai uthe chole giyechilo. তো তারপর হচ্ছে আমরা মা ছেলে আবারো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি হচ্ছে ব্লগটা আবারো শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার চুলের জন্য একটা হেয়ার প্যাক বানিয়ে নিচ্ছি আমি অনেক দিন থেকে আমার চুলের কোনো যত্ন নিতে পারতেছি না পাশাপাশি আমার স্কিনেরও কোনো যত্ন নিতে পারতেছি না তো আজকে ভাবলাম যে একটু হেয়ার প্যাক লাগানোর দরকার অনেক দিন হয়ে গিয়েছে আমি হেয়ারের কোনো রকম কোনো কেয়ার করতেছি না তো যাই হোক আজকে একটু অবসর সময় পেয়ে আমি হচ্ছে আমার চুলে হেয়ার প্যাকটা লাগিয়ে নিলাম আর এই হেয়ার প্যাকের ভিডিও আমি এর আগেও সম্ভবত অনেক আগে আমি শেয়ার করেছিলাম তো যাই হোক হেয়ার প্যাকের সাথে একটা হেয়ার অয়েল ছিল আমি সেটাও মিক্স করে নিয়েছি আর এখানে আমি নিয়েছিলাম পেঁয়াজের রস সবকিছু দিয়ে তারপর হচ্ছে আমি হেয়ার প্যাকটা লাগিয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলমরিচ আর হচ্ছে এখানে জিরা আছে তো এগুলো হচ্ছে আম্মু বাজার থেকে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছে খুব ভালো করে এখন এটাকে শুকনো তাওয়ার মধ্যে একটু ভালো করে টেলে নেবে টেলে তারপর এটাকে গুঁড়ো মশলাটা করে নেবে আর কি ব্লেন্ডারে গুঁড়ো করে তো এই তো আম্মু মশলাটা করে নিচ্ছে তো জিরা আর গোলমরিচ দুইটা আলাদাভাবেই করবে তারপর দুইটা মশলা থেকে পরিমাণ মতো আম্মু মিক্স করে নেবে মানে এটা হচ্ছে তরকারির জন্য আর কি আর আলাদাভাবে জিরার গুঁড়া আলাদাভাবে গোলমরিচের গুঁড়াটাও রেখে দিবে তো তরকারিতে দেওয়ার সময় যেন একসাথে দুইটা দেয়া যায় তো সেটা সমপরিমাণে মিক্স করে নেবে তো এই তো এটাকে গুঁড়ো করে নেয়ার পর এখন চেলে নিচ্ছে কারণ একবারই হচ্ছে পুরোটা ভালোভাবে গুঁড়ো হয় না অনেক দানাদার থেকে যায় তো এভাবে চেলে নিয়ে উপরে যে অংশটা থাকে সেটাকে আবারো ব্লেন্ড করে নেবে তো এরকম ভাবে বেশ কয়েকবার করি ব্লেন্ড করতে হয় তো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টালা জিরার গুঁড়াটা আর কি তো আমরা তরকারিতে টালা জিরার গুঁড়াটাই খাই জিরাটা হচ্ছে হালকা একটু টেলে সেটা গুঁড়ো করে নিলে অনেক বেশি ফ্লেভারফুল হয় তো এই পাশে আম্মু মশলাগুলো সব করে নিচ্ছিল তো আমি একটু ভিডিও শুট করে নিলাম আর আজকে ইফতার প্রিপারেশন ইচ্ছে আছে আপনাদের সাথে একটু শেয়ার করার যদিও আমার ছোট বেবি আছে আর ওকে নিয়ে সুন্দর করে ব্লগ করাটা আমার পক্ষে এখন খুব ভালোভাবে সম্ভব হয় না দেখা যায় আমি খুব সুন্দরভাবে ব্লগ প্রেজেন্টেশন করতে পারি না খুব তাড়াহুড়ার মধ্যে কিছু ভিডিও করে নিই তো চেষ্টা করব আপনাদের সাথে রমজান মাসের কিছু ব্লগ শেয়ার করার জন্য আমি জানি না আমি কতটুকু পারব কারণ আমি আরিশকে নিয়ে যতটুকু সময় পাব মানে একটু ফ্রি টাইম পাব ওই সময়টাতে আমি একটু কোরআন পড়ব তারপর আবার নামাজ আছে সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যেই সময়টা যাবে তার মধ্যে আবার ভিডিও শুট করে ব্লগ শেয়ার করা সেটা আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার তারপর আমি চেষ্টা করব ম্যানেজ করে সব কিছু করার জন্য কারণ আপনাদের সাথে তো ব্লগ শেয়ার করতেই হবে আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে আমার ছোটবেলার একটা স্মৃতি শেয়ার করব তো সেটা অনেক অনেক পুরনো একটা জিনিস যেটা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি তো চলেন আমার সেই ছোটবেলার পুরনো জিনিসটা দেখে নেওয়া যাক এই তো এই হচ্ছে আমার ছোট্ট কালের সেই অনেক স্মৃতি জড়ানো একটা জিনিস তো এটা আমার আব্বু আমাকে কিনে দিয়েছিল তখন এটাকে বলা হতো ওয়াকম্যান তো এটাতে হচ্ছে আমি গান শুনতাম ছোট্টবেলায় এটা কিন্তু একদম আমার ছোট্টবেলার মেমোরিজ তো এটাকে আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি আমার আম্মু খুব যত্ন করে রেখে দিয়েছিল যার কারণে এটা আমি বড়বেলায় এসেও পেয়েছি তো যাই হোক এরকম ছোটবেলার জিনিসগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে ছোটবেলার কথা মনে হয়ে যায় যদিও এটা আমি অনেক ছোটবেলা থেকে ইউজ করেছি অত ছোটবেলার মেমোরিজ এখন আমার স্পষ্ট খেয়াল নেই তো এই তো আব্বু আমাকে বিভিন্ন ধরনের ক্যাসেট কিনে দিত তখন তো এরকম ছোট টাইপের ক্যাসেট ছিল তো এগুলো হচ্ছে এটার মধ্যে লাগিয়ে শুনতাম তারপর ছড়া ছিল যেগুলো মানে গান আকারে হতো আর কি তো ওইগুলো আমি শুনতাম আর সাথে ছিল একটা হেডফোন টাইপের এয়ারফোন টাইপের আর কি বড় যেগুলো ওগুলো তো এই তো এই যে এই পাশটাতে হচ্ছে ভলিউম
তো আজকে হঠাৎ করে এটার মধ্যে আমার চোখ পড়লো, আমার ড্রেসিং টেবিলের ভেতরেই ছিল এটা। তো ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করব, সবাই হয়তো অনেক মজা পাবেন। ছোটবেলার জিনিস দেখলে আসলে খুবই ভালো লাগে, আর আমার কাছে অনেক বেশি মজা লাগে দেখতে। তো যাই হোক, যেই হেডফোনটা আমি ইউজ করতাম এটার সাথে, ওইটাও অনেকদিন পর্যন্ত আম্মু রেখে দিয়েছিল, তারপর কোথায় যেন হারিয়ে গেছে। আর আমাদের বাসায় আগের অনেক পুরনো এরকম অনেক জিনিস আছে, ক্যাসেট প্লেয়ার, তারপর হচ্ছে একটা যে বড় ডেস্কসেট ছিল তখন ওই সময়টাতে, তো ওইটা, তারপর হচ্ছে ভিসিআর। ভিসিআরের পরে তো আরও অনেকগুলো জিনিস এসেছে স্টেপ বাই স্টেপ, ভিসিডি, তারপর হচ্ছে ডিভিডি প্লেয়ার, সবগুলোই আছে। কিন্তু এই যে একদম শুরুতে যেটা ছিল ভিসিআর, যেটা ওইটাতে একটা বড় ক্যাসেট থাকতো, তো ওই জিনিসটাও আমাদের বাসায় এখনও আছে। তারপর বড় একটা ক্যাসেট প্লেয়ার, ওইটাও আছে। তারপর ডেস্কসেট, ওইগুলো সবই আছে। পুরনো জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে দেখলে, আসলে পুরনো দিনের কথা মনে হয়ে যায়। তো তার মধ্যে আমার খুবই স্মৃতি জড়ানো এই একটা জিনিস, এই ছোট্ট ওয়াকম্যানটা, যেটা আমি ছোট্টবেলায় সব সময় আমার সাথে রাখতাম। তো যখন আমি ছোটবেলায় জিন্স প্যান্ট পরতাম, তখন ওই মানে প্যান্টের মধ্যে এটা আটকানো যেত, এরকম একটা ক্লিপ টাইপের ছিল, যদিও এটা এখন এটার মধ্যে ভেঙে গিয়েছে। তো এটার মধ্যে আমি আটকিয়ে তারপর কানে লাগিয়ে গান শুনতাম, আমি যেখানেই ঘুরতে যেতাম সাথে করে এটা নিয়ে যেতাম, রাতের বেলা শুয়ে শুয়েও এটা আমি গান শুনতাম। তো মানে সবসময় এটা আমার সাথে সাথে থাকতো আর কি, তো সেজন্য এটা অনেক, এটার সাথে অনেক স্মৃতি জড়ানো ছোটবেলার। যাই হোক, আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরে আমার কাছেও ভালো লাগতেছে। তো এই ভিডিওটা ছিল দুপুরবেলার, দুপুরবেলা, আজকে সকাল থেকেই অনেক বাতাস ছিল, ঠান্ডা একটা বাতাস ছিল। তো দুপুরবেলাটা তো রোদ ছিল, পাশাপাশি অনেক বাতাস ছিল। তো আমি একটু জানালার পাশে দাঁড়াইছিলাম, আর বাহিরের নেচারটা খুবই ভালো লাগতেছিল। আর এখানে আমার বেলি গাছটা দেখতেই পাচ্ছেন চিৎপটাং হয়ে আছে, এটা ঠিক করবে করবে করে আর ঠিক করা হচ্ছে না। তো কলি এসেছে অনেকগুলা, বেলি ফুল আমার অনেক পছন্দের একটা ফুল, বেলি ফুলের মালা আমার খুব ভালো লাগে। আমার এই গাছটাতে অনেক অনেক ফুল হতো একটা সময়, তো তখন আমি সব ফুলগুলো পেরে অনেক সময় আমি মালা বানাতাম বেলি ফুলের, তারপর এটা আমার রুমে রেখে দিতাম, খুব সুন্দর স্মেল ছড়াতো, ভালোই লাগতো। আর ওই যে পেছনের গেটের এই কোণার মধ্যে হচ্ছে গন্ধরাজ ফুলের গাছটা, আর আমাদের রঙন গাছ এখন একদম সবুজ হয়ে আছে। রঙন গাছটা যখন লাল ফুলে ভরা থাকে তখন সবচেয়ে বেশি ভালো লাগে বাহিরের দৃশ্যটা দেখতে। তো কিছুদিন পর থেকে আবার ফুল ফোটা শুরু করবে। তো এখানে হচ্ছে আব্বু বিকেলবেলা বাজারে গিয়েছিল, তো আসার সময় এখানে গরম জিলাপি নিয়ে আসছে। তো জিলাপিটা আমাদের হচ্ছে বাসায় একবারে বেশি পরিমাণে কেনে না, অল্প করেই কিনে, কারণ জিলাপিটা মুচমুচে গরম খেতেই ভালো লাগে, তো সেজন্য অল্প করেই আনে, প্রতিদিন আনবে। আর এখানে ছিল ধনে পাতা, তারপর মসুরের ডাল, কলা, শশা, এগুলো। তো এখন আপনাদের সাথে একটু ইফতার বানানোটা শেয়ার করব। আর আজকে আমার আম্মুর শরীরটা অনেক খারাপ, সকাল থেকে অনেক কাজ করেছে, তো শরীরটা ভালো লাগতেছে না। তো আম্মুকে বললাম যে আজকে ইফতারটা আমি বানাই, প্রথম রমজানের প্রথম ইফতারটা। তো আম্মু বললো যে কোনো দরকার নেই, আমি বানাবো, তোমার কষ্ট করে বানাতে হবে না, তুমি বাবুর কাছে থাকো। তো বললাম যে না, বাবুর কাছে তো থাকবই, তুমি বাবুকে রাখো, আমি ইফতারটা বানাই। আর প্রথম রমজানের ইফতারটা নিজের হাতে বানিয়ে আব্বু আম্মুকে খাওয়াতে ইচ্ছে করলো, তো সেজন্য আজকে আমি ইফতারটা বানাবো। আর আজকের ইফতারের মেনুতে খুবই সিম্পল আইটেম রেখেছি, একদম বাঙালি টাইপের ইফতার, ছোলা, পেঁয়াজু, এগুলো, বেগুনি। আর আলুর চপের কথা একদমই মনে ছিল না, আম্মুর হঠাৎ করে মনে হয়েছে, আম্মু বলতেছে আয় হায় আলু সেদ্ধ করতে তো ভুলে গেছি। তো যখন মনে হয়েছে তখন আর খুব বেশি একটা সময় ছিল না, ইফতারের প্রায় কাছাকাছি সময় চলে আসতেছিল, তাই আমি বলেছি যে সমস্যা নেই, আলুর চপ কালকে করব, আজকে থাক। তো এই তো, তো এই তো এখানে আমি হচ্ছে বেগুনিটা বানাবো আর পেঁয়াজুটা ভেজে নিচ্ছি, আর আম্মু ছোলাটা ভেজে নিয়েছিল। তো এই তো এখানে আম্মু ছোলাটা ভুনা করে নিচ্ছে, আর আমি পেঁয়াজু আর বেগুনিটা করেছি। আর আমার ছোটো বোন আজকে টেবিল গুছিয়েছে, ও রোজা আছে, তো সুন্দর করে ওর টেবিলটা গুছিয়ে নিয়েছে, শরবত বানিয়েছে, তারপর খেজুর ধুয়েছে, সব কিছু আর কি সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিয়েছে।
তো ইফতারের টাইমে যদি সবাই একটু হাত লাগিয়ে সবগুলো জিনিস সুন্দরভাবে করে নেয় মিলেমিশে, তাহলে কিন্তু একজনের উপর খুব একটা বেশি প্রেসার হয় না আর খুব সহজেই কিন্তু সব কিছু টাইমলি হয়ে যায়। তো যেটা একজন করতে গেলে অনেকটা সময় লাগে, পাশাপাশি অনেক কষ্ট হয়। আর আমি হচ্ছে আগে থেকেই চেষ্টা করেছি আম্মুকে হেল্প করার জন্য ইফতারের টাইমে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, পুরাতন ভিউয়ার্স আছেন, তারা হচ্ছে আমার বিয়ের আগের রমজানের ব্লগগুলো দেখতে পারেন, অথবা আমার আক্তের পর যে রমজানটা ছিল ওইটা তখন আমি আমাদের বাসায় ছিলাম, তখনও ব্লগ শেয়ার করেছিলাম। তো তখনও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি নিজের হাতেও অনেক ধরনের ইফতার বানিয়েছি, কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর শ্বশুরবাড়িতে যাওয়ার পরও নিজের হাতেই ইফতার বানিয়েছি। তো যাই হোক, তো এবারও আমি চেষ্টা করব আম্মুকে হেল্প করার জন্য। যদিও আমার ছোট বাবু আছে, তো বাবুকে নিয়েও চেষ্টা করব। হয়তো বা অন্যবারের মতো এবার একবারে অনেক বেশি কিছু করতে পারবো না, তো তো তারপরও আমি চেষ্টা করব আমি যতটুকু পারি করার জন্য। আর আমার আম্মু তো করবেই, আম্মু তো অলওয়েজই করে। তো এই তো এখানে টেবিলে আমার ছোটো বোন সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছে, এখানে বাঙ্গি তরমুজ এগুলো আম্মু কেটে নিয়েছে। আর এই তো এই ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন। আর ওই সময় হচ্ছে জিলাপির কথা একদমই ভুলে গিয়েছিলাম, আজকে সবাই সব কিছু ভুলে যাচ্ছে। তো যখন টেবিলে সব খাবার রেখেছে তখন জিলাপির কথা মনে ছিল না, ফ্রিজে ছিল। তো যাই হোক, পরে ইফতার করার সময় নামিয়ে নিয়েছি। তো যাক, আলহামদুলিল্লাহ প্রথম রোজা খুব সুন্দরভাবে ভালোভাবে কেটেছে সবার। আর আমার বোনকে আর আরিশের বাবাকে অনেক মিস করেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।